ফের খোলাতারের বলি হলেন একজন। ভবানীপুরের এই ঘটনা, যে ঘটনায় আবারও একবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। খোলা তারের বলি হয়েছেন এক যুবক। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ভবানীপুরে খোলা তারের বলি এক যুবক, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। বাড়ির খোলা তার রাস্তায় পড়ে থাকায় এই দুর্ঘটনা ঘটে। খোলা তারের নজরদারির অভাব, এই প্রশ্ন আরও একবার উঠে গেল। দ্বারকানাথ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের, 25 বছরের যুবক, যার নাম সৌরভ কুমার গুপ্ত। বাড়ির খোলা তার রাস্তায় পড়ে থাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও একাধিকবার এই ছবি দেখা গিয়েছে, একাধিকবার প্রশ্ন উঠেছে, কিন্তু তার সত্ত্বেও আবারও একবার সেই ঘটনা। যে ঘটনার বলি হতে হলো এক যুবককে, মাত্র 25 বছর বয়সে তার, সৌরভ কুমার গুপ্ত, ভবানীপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার, দ্বারকানাথ রোডের এই ঘটনা। স্থানীয় কাউন্সিলর কি বলছেন এই বিষয়ে শুনুন। এবং আমাদের এই জায়গাটা টোটালটাই পেন্সিল লাইট বন্ধ, কারণ শুধু এই জায়গাটা নয়, যেখানে যেখানে ওয়াটার ফ্রন্ট জায়গা আছে, ওয়াটার লগিং হয় ওই জায়গাটায়, আমাদের ম্যান্ডেটরি যে কলকাতা কর্পোরেশনের সমস্ত লাইট ডিসকানেক্ট করা থাকে। তো স্বাভাবিক কারণে এখানে সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো জায়গা নেই। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে জাস্টিস কোর্ট বলে যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংয়ে আউটসাইডে কিছু লাইট ছিল, যেটা এমনি যে কোনো মাল্টি স্টোরের বিল্ডিংয়ে লাইট লাগানো থাকে, সে তারটা গেছে ওদের রেলিংয়ের ওপর দিয়ে, ও ডিসব্যালেন্স হয়ে রেলিংটা ধরে এবং তারপরে এই ঘটনাটা ঘটে। মাল্টি স্টোরের বিল্ডিং, পুলিশও এসেছিল, আমরা পরবর্তী ক্ষেত্রে, আগে তো চেষ্টা করা হয়েছে ওর প্রাণটা বাঁচানোর, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখন সমস্তটাই তো প্রাকৃতিক দুর্যোগে এরকম একটা অবস্থা, কিন্তু যা যা নেওয়ার দরকার আছে পদক্ষেপ সেগুলো প্রত্যেকটা নেওয়া হবে। শুধুমাত্র শহর কলকাতা নয়, হাওড়াতেও কার্যত সেই এক ছবি দেখা গেল। হাওড়ায় জমা জলে মরণ ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পুরসভার কর্মীর মৃত্যু এই ঘটনায়। এবং যে ছবিটা বারবার স্পষ্ট হচ্ছে, শুধুমাত্র শহর কলকাতা নয়, প্রত্যেকটি জায়গাতেই এই ছবি, যেখানে প্রশাসনের উদাসীনতার ছবিটা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে। জমা জলে পড়ে মৃত্যু হয়েছে পুরসভার কর্মীর, মৃত গৌতম চ্যাটার্জি পুরসভার সাফাই কর্মী, বাড়ি ফেরার পথে জমা জলে পড়ে মৃত্যু, আধ ঘন্টা জমা জলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু, আধ ঘন্টা পর খবর পেয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় কি বলছেন শুনুন। কোনো কারণে পড়ে গেছে, পড়ে যে তার মৃত্যু ঘটনা ঘটেছে, পুলিশ এসেছিল, তা তদন্ত করেছে এবং দীর্ঘদিন জল ওখানে থাকে, থাকার পথে যখনই বৃষ্টি হয় গাড্ডা ফাড্ডা হয়েছে, যাতায়াত খুব অসুবিধা হচ্ছে, এই কারণে লোকটা মারা গেছে। খুবই দুঃখিত, রাস্তাটা ঠিক মেরামত ঠিক মতন হচ্ছে না, জল জমে যাচ্ছে, নালী পরিষ্কার নেই, এবং যখন বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না, ঠিক আছে, 12 মাস জমে, 12 মাস যখনই জল হয় 12 মাসই জল জমে। এক কোমরের উপর জল, হ্যাঁ, উনি যাচ্ছিলেন, হুম, এইখান থেকে গাড়ি পাশ থেকে পাস করছিল, উনি জলে ডুবেই মারা গেছে। উনি গর্ত ছিল কি পড়ে গেছে? না না না, প্লেন ছিল রাস্তায়, কী করে হয়েছে সেটা বলতে পারো। কতক্ষণ জলে পড়েছিল? ও ঘন্টাখানি। তারপর আপনারা দেখতে পান, আপনারা দেখতে পাই থানায় ফোন করি, ফোনের থেকে তারপর জয়দাকে ফোন করে আমরা জানি। খবরের দিকে আমরা নজর রেখেছি, পুরসভার সাফাই কর্মী তার মৃত্যুর ঘটনা, জমা জলে পুরসভার সাফাই কর্মী তারই মৃত্যু হলো, ডুমুরজলা হাওড়ার এই ছবি। একদিকে জমা জল আর অন্যদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, প্রত্যেকটি পুরসভার তরফ থেকে যে উদাসীন মনোভাব, সেই উদাসীন মনোভাবটা কোথাও গিয়ে আবারও একবার স্পষ্ট হলো এবং চোখে আঙুল দিয়ে এই মৃত্যুগুলো দেখিয়ে দিয়ে গেল। যেখানে ডুমুরজলা, সেখানে মৃত্যু হয়েছে এক পুরসভার সাফাই কর্মীর, জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই সাফাই কর্মী গৌতম চ্যাটার্জির, বাড়ি ফেরার পথে জমা জলে মৃত্যু হয়েছে ওই সাফাই কর্মীর। প্রশাসক মণ্ডলী হাওড়া চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। তো মৃত্যু যে কারণেই হোক না কেন, সেটা সবসময় অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং রিজন যেটাই হোক না কেন, রাস্তাতে কোনো কারণে পড়ে যান এবং সেটা এক্স্যাক্টলি কী কারণে উনি পড়ে গিয়েছেন সেটা আমরা জানি না, ওখানে দীর্ঘক্ষণ সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন
এবং তারপরে ওখানে তার মৃত্যু হয়, এরকম একটা খবর আমি পেয়েছি। ইনকোয়ারি মানে আমরা তো ডেফিনেটলি খোঁজ নেব, মানে কী কারণে হয়েছে, পুলিশ নিয়ে গেছে, আমরা পুলিশের সাথে কথা বলব, এবং যদি কোথাও কোনো তাকে মানে তার পরিবারকে সাপোর্ট দেওয়ার জায়গা থাকে আমরা সেটাও ভেবে দেব। সামান্য বৃষ্টিতেই জমছে জল এবং সেই জমা জলে পড়ে মৃত্যু হচ্ছে সাফাই কর্মীর। কিরকম উদাসীন প্রশাসন হলে তাহলে এই ছবি দেখা যায়। শুধুমাত্র শহর কলকাতা নয়, হাওড়াতেও কার্যত যে ছবি দেখা যাচ্ছে তা ভয়াবহ। পুরসভার তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয় না? স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু বারবার নিকাশে নিয়ে প্রশ্ন তুলছেন। দুটি ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে ভবানীপুর, যেখানে শহর কলকাতায়, সেখানে এক যুবকের মৃত্যু হলো, জমা জলে খোলা তারে মৃত্যু হয়েছে ওই যুবকের। এবং অন্যদিকে ডুমুরজোলা, সেখানে মৃত্যু হয়েছে এক সাফাই কর্মীর, পুরসভার সাফাই কর্মী যিনি জমা জলে পড়ে যান এবং তারপরেই তার মৃত্যু হয়। দুটি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে শহর কলকাতার, অন্যদিকে অন্যদিকে যে ছবি দেখতে পাচ্ছেন তা হাওড়ার ডুমুরজোলার। ভবানীপুরে একদিকে জমা জল এবং তার মধ্যে খোলা তার, অর্থাৎ খোলা তারের যে সমস্যা সেই সমস্যা সমস্যার জায়গাতেই রয়ে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে যে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই বিষয়টা কোথাও গিয়ে আরও একবার স্পষ্ট হয়ে গেল। তার কারণ এর আগেও একাধিকবার এই ছবি দেখা গিয়েছে, প্রত্যেক বছর বর্ষাকালে কার্যত এই ছবি দেখা যায় এবং আবারও একবার সেই এক ঘটনা। অন্যদিকে পুরসভার সাফাই কর্মী যার জমা জলে মৃত্যু হয়েছে, জমা জলে পুরো মৃত্যু হয়েছে পুরসভার কর্মী গৌতম চ্যাটার্জির। শহর কলকাতা হাওড়া না, এবার পাথর প্রতিমার ছবি আপনাদের দেখাই। সেখানেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জানা যাচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নাবালকের মৃত্যু হয়েছে। পাথর প্রতিমার ঘটনা যেখানে নাবালকের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, ঠিক কী ঘটেছিল? ঝড় বৃষ্টিতে ঘরের ছাদ ভেঙে পড়েছিল গাছ, এবং সেই ভেঙে পড়া গাছ সরাতে গিয়েই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। মৃতের নাম শুভজিৎ দাস, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন তাকে চিকিৎসকেরা। পাথর প্রতিমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক নাবালকের, ঝড় বৃষ্টিতে ঘরের ছাদে গাছ ভেঙে পড়ে, সেই গাছ সরাতে গিয়েই বিপত্তি। মৃতের নাম শুভজিৎ দাস, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পাথর প্রতিমার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এক নাবালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দানার প্রভাব পড়েছে এই রাজ্যে, সেই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটানা বৃষ্টিপাত এবং তার সঙ্গে গাছ ভেঙে পড়ার মতো ঘটনা। পাথর প্রতিমার যে ঘটনা সেই ঘটনা সত্যি মর্মান্তিক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নাবালকের মৃত্যু হয়েছে, ঝড় বৃষ্টিতে ঘরের ছাদে গাছ ভেঙে পড়েছিল, সেই গাছ সরাতে গিয়েই এই বিপত্তি। মৃতের নাম শুভজিৎ দাস, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পাথর প্রতিমার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিপত্তি, মৃত্যু হলো এক নাবালকের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই নাবালকের, ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে এই বিপত্তি। মৃতের নাম শুভজিৎ দাস, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মর্মান্তিক ঘটনা, পাথর প্রতিমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক নাবালকের, ঝড় বৃষ্টিতে ঘরের ছাদে একটি গাছ ভেঙে পড়েছিল, সেই গাছ সরাতে গিয়েই বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই নাবালক, মৃতের নাম শুভজিৎ দাস। এক ঘটনা, বুদবুদের ঘটনার দিকে বারবার নজর রাখি। সেখানেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক সিভিক পুলিশের, এক সিভিক পুলিশ তার মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। কি ঘটেছে জানা গিয়েছে, ছাদে উঠতেই হাই এক্সটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন ওই সিভিক পুলিশ। মৃত সিভিক পুলিশের নাম চন্দন হাজরা, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পাথর প্রতিমার পর এবার বুদবুদের ঘটনা, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক সিভিক পুলিশের, ছাদে উঠতেই হাই এক্সটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে, মৃত্যু হয়েছে সিভিক পুলিশ চন্দন হাজরার বলে জানা গিয়েছে। হাই এক্সটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পাথর প্রতিমার ঘটনা আমরা দেখলাম এবং তারপর বুদবুদ, একের পর এক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক সিভিক পুলিশের, আরও একটি মর্মান্তিক ঘটনা।
জানা গিয়েছে হাই এক্সটেনশন তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন তিনি। ছাদে উঠতেই হাই এক্সটেনশন তারে বিদ্যুৎ স্পৃষ্ট। সিভিক পুলিশের নাম চন্দন হাজরা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দুটি ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে পাথর প্রতিমা যেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক নাবালকের, গাছ সরাতে গিয়ে এই বিপত্তি ঘটে। আর অন্যদিকে সিভিক পুলিশের মৃত্যু হয়েছে বুদবুদে।